এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক। মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক। একশোতে একশো, একশোতে একশো। এইসব লোকের কারণেই না আপনি আরো হারবেন। শুনেন ভাইয়া, অন্যের প্রচারণায় বাধা প্রদান না করে আপনি কিভাবে সুস্থ স্বাভাবিক উপায়ে নিজের প্রচার করতে পারেন সেইটা বরং চিন্তা করেন। এই চুপ করো, একদম উল্টা পাল্টা কথা কইবে না। তুমি যে কেমন সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। আরে দামান মুখ রে হাতা খাও রে বাটার ফা, যেবা যদি চাও রে দামান হাইটা নিব ফা, বা কি লব মুখ বার করে বেরিলা কি তুলির বাসা গেছিলা? না জানি, কাল যাম। তোমার কথা কাটা কইছে এটা কোন লাগে? সামনে তো প্রমাণ উপস্থিত, মুখটা আন্দার করে বয়ে রইছ, মনে তো হইতেছে তুলির লোকে ঝগড়া হয়েছে। তুলির সাথে ঝগড়া হইলেও কাল ঠিকই আমার প্রেম হবে, কিন্তু তোমার সাথে এখন আমার ঝগড়া হবে। কেন? আমি আবার কি করলাম? তুমি রমেশ ভাইয়ের কাছে গিয়ে আয়েশা নামে কি বলছো? আমি নালিশ করছি। তোমার আবার বিবিসি লন্ডনের খবর কে দিল? সে যেই রে, কথা তো সত্য তাই না? না, একদম মিথ্যা বলে নাই, আমিও তো মিথ্যা বলি নাই। যেটা যেটা সত্য, সত্য ঘটনা অবলম্বনে আমার সাথে যা যা হয়েছে আমি সেই কথা কইছি, সদা সত্য কথা বলছি, অসুবিধা তো কিছু দেখতেছি না। ছি রিয়া ছি, তুমি জানো তুমি আয়েশারে কত কষ্টে দিছো, বেচারি কত কষ্টে আছে। ওরে বাবা রে বাবা, একই বিরিতি 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 বিষম বিরিতি দেখতেছি। এই আয়েশা, তোমার আমার মাসকা নাইসা আমাগো সংসারটা রে, হ্যাঁ নরক মানাইতে চাইছিল, এটা অশান্তি করছে, সে অশান্তিতে পইরা আমিও তো মাইনাস হইতে পারতাম, তুমি মাইনাস হইতে পারতা। সে আয়েশার লাগে তুমি এত দরদ দেখাইতেছো, বিরিতি দেখাইতেছো। ঠিকই কইছো, আয়েশা তো আমি করে নরকই বানাই দিছে তো, কিন্তু সেই নরকে তো তুমি আর ইফতি ভাই ফুর্তি করছো, ভুলে গেছো দিন? আমি কিন্তু সব লিখে রাখছি, শোনামো তোমারে? কও কও। আসলে না তুমি পাগল হয়ে গেছো গা, তোমার মাথায় ডিস্টার্ব দেখা দিতেছে। যে আয়েশা এত কিছু করলো, হে আয়েশার লেগে তুমি আমার লোকে ঝগড়া করতেছো? একটা হ্যাপি মুড লই আইছিলাম। হ ঠিকই কইছো, আমি একটা মায়া হইয়া আর একটা মায়ের কষ্ট দেখতে পারুম না, তার কষ্ট থাকতে দিতে পারুম না। সিরিয়াল আমার তো এটাই শিখাইছে। ওরে বাবা, সিরিয়াল তোমার এটাই শিখাইছে? তো সিরিয়াল তোমার আর কি কি শিখাইছে আমার একটু শিখাও, আমি তোমার কাছে একটু কোচিং করি, একটু শিক্ষিত হই, সিরিয়ালের শিক্ষা আমি শিক্ষিত হই, জগৎটা আমি উদ্ধার করি, শান্তি প্রতিষ্ঠা করি। হ সিরিয়াল আমার আর অনেক কিছু শিখাইছে। সিরিয়াল আমার শিখাইছে যখন একটা মানুষ আরেকটা মানুষের পিছনে লাগে, নিশ্চয়ই সেই মানুষের কোনো বিপদ আছে, নিশ্চয়ই তোমার কোনো বিপদ আছে, সেটা জানি না তুমি ইচ্ছা করে আয়েশারে ফাঁসাইছো। কি ফাঁসাও নেই, এখন ভালো ভালো কয়ে দাও কি বিপদ আছে আয়েশার পিছনে তোমার। একদম ঠিক, আসলে একটা ভুল করে ফেলাইছি আমি, জঘন্য ভুল করে ফেলাইছি আমি। আমি তো জানতাম তুমি এই কথাই বলবা, এখন বলো কি ভুল হয়েছে, মাপ চেয়ে আনো। স্বীকার করতে কিছু নাই, এটা তো সবাই দেখতেছে, যাদের চোখ আছে দেখতেছে আমি কি ভুল করছি আমি। জিপ্তি ভাই আমার প্রিয় ভাই, দুঃখ ভাইয়া কষ্ট ভাইয়া অত্যাচার অত্যাচারিত হইয়া মনের দুঃখ চলে গেছে বনবাসে, না জানি তার বাইসে আছে না বাঘে খাইয়া ফেলাইছে কে জানে। আর আমি আমি যাই নাই, কেন যাই নাই, তোমারে ভালোবাসছি, আলগা প্রীতি দেখাইছি তোমার প্রতি, হ্যাঁ শাহজানের ভূমিকা আমি অবতীর্ণ হয়েছি, তোমারে মমতাজ মন করে ভালোবাসছি, আর তুমি আমার প্রতিদান দিতেছো, আমি যে কেন গেলাম না, আমি যদি ইফতিবের কথা শুনে ইফতিবের লোকে যদি চলে যেতাম, মনের দুঃখে সে বনবাস আমার জন্য শান্তি প্রতিষ্ঠিত, দরকার হলে আমি বাঘের ফেটে চলে যেতাম, তখনও দুঃখ থাকতো না আমার। যাও যেখানে যাইবা যাও, আমিও দেখেন দেবো তুমি কতটুকু যাইতে পারো। রিয়া যাবার ইফতি ভাইয়ের মতো সত্যি সত্যি চলে যাব না তো, ও চলে গেলে তো তুলির মতো সবাই আমার পচাবে, আর আমি তো শাশুড়ি খালা শাশুড়ি সবার কাছে পৌঁছে যাবো, ছোট হয়ে যাবো।
এরা হইতে দেওয়া যাবে না। যত কিছু হোক রিয়াজ ড্রামা ধরে রাখতে হবে। বাবা স্বাধীন জি। ও হ্যাঁ আব্বা, এইখানে তোমার কোনো অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইতেছে না, তুই যে গগল মাঝে মাঝে একটু ঝামেলা করে, যে আজকেও যেমন করলো দেখলেন না? বুঝোই তো বাবা, তোমার শাশুড়ি অসুস্থ হাসপাতালে, তিনি আসলে দেখবা তোমার কি খাতির যত্ন করে। জি আব্বা, আমিও তো চাই আম্মা বাড়িতে ফিরে আসুক, সুস্থ হয়ে ফিরে আসুক, আমারও তো এটাই চাওয়া আব্বা। তুমি যে এখানে আসছো, এখানে থাকতেছো, আমাকে যে কি ভালো লাগতেছে বাবা। আব্বা আমিও তো চাই আপনাদের সাথে থাকতে, মানে আপনারা আমার শ্বশুর শাশুড়ি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আপনাদের আব্বা আম্মার মতোই দেখি। কিন্তু আব্বা একটা সমস্যা, মানে মনের মধ্যে একটা খসখসানি আছে আব্বা, ওই আর একজনের ঘরের উপরে এসা কতদিন থাকবো, মানে বুঝতেই তো পারতেছেন জাত শত্রুর বাড়িতে এসে থাকতেছি, এটা মানুষই বা কেমন কি বলে, আর নিজের কাছে তো খারাপ লাগে, তাই না আব্বা? মুখিতের কথা কইতেছো? আরে মুখি তো আমাকে পন না, আপন ছেলের মতো। হ্যাঁ আর ওর সম্পত্তি তো আমাকে সম্পত্তি। আব্বা এই যে এত সম্পত্তি, বাড়ি ঘর জায়গা জমি, এর কিছু কি আপনাদের নামে লেখা আছে, মানে কাগজে কলমে কিছু লেখা আছে? থাকলে আমার একটু দেখান। আরে আমাকে সব সম্পর্ক হৃদয়ে লেখা আছে, কাগজে কলমে লেখার দরকার নাই কেন? পৃথিবীর সব সম্পর্ক এত জটিল না রে বাবা। আব্বা আপনি কিন্তু বুঝতেছেন না আব্বা, দরকার আছে আব্বা, মানে ধরেন আপনার নামে কাগজ কলমে দলিল পত্রে কিছু তো লেখা নাই, যে কোনো দিন যদি আপনারে বের করে দেয়, মানে আপনাদের যদি এই বাড়ি থেকে বের করে দেয়, তখন আপনারা কোথায় থাকবেন, এই বুড়া বয়সে কোথায় গিয়ে উঠবেন আব্বা? আব্বা আর একটা বিষয় আপনি একটু ভাইবা দেখেন, যে ধরেন মুকিত ভাই খুবই ভালো মানুষ, আপনারা খুবই সহজ সরল মানুষ, সবই ঠিক আছে, কিন্তু ওই বাড়ির বাইরে থেকে যে মহিলা, মানে যে মেয়ে আসবে, মানে মুকিত ভাইয়ের বউ, মানে পরের ঘরের একটা মেয়ে, সে কেমন হবে সেটা তো আমরা জানি না আব্বা। মানে সে আসার পর দেখা গেল আপনাদের বাড়ি থেকে বের করে দিল, হ্যাঁ তখন কি করবেন? আপনি নয় ঠিক আছে, কিন্তু আম্মা তো অসুস্থ মানুষ, তার নিয়ে আপনি কই যাবেন, কোথায় উঠবেন আব্বা? একবার একটু ভাইবা দেখেন। ভুল কিছু বলো নাই বাবা, মুকিত যেমন সহজ সরল, ও বউর কথাই চলবো। হ্যাঁ আব্বা তাই তো চলবে, সে তো বউর কথাতেই চলবে, কারণ বিয়ের পরে সব স্বামী তো বউর কথাতে চলে, নাকি আব্বা? তাহলে উপায় কি বাবা? উপায় আব্বা একটা আছে, কিন্তু কিভাবে কেমনে কি? সেটা হলো কি আব্বা, মানে বিষয়টারে মানে উল্টায়া পাল্টায় ফেলতে হবে আর কি, মানে উল্টে পাল্টে দিতে হবে। ও মানে বুঝতেছেন না বিষয়টা? বিষয়টা হলো গিয়া মানে মুকিত ভাইয়ের বউ, মুকিত ভাইয়ের বউ যাতে মুকিত ভাইরে চালাইতে না পারে, মানে মুকিত ভাই যাতে মুকিত ভাইয়ের বউর কথায় না চলে, এরকম একটা মেয়ে খুঁজা বের করতে হবে আব্বা। বাবা তোমার কথা শুনে তো যুক্তির কথাই মনে হইতাছে, তাহলে কাম করো, ওই তুমি তাহলে মায়াটা খুঁজো। জি আব্বা, আপনি যদি বলেন তো আমি আজকে থেকেই এই কাজ শুরু করতে পারি আব্বা, আপনি কি বলেন? প্রয়োজনে না হয় ঘটক হইলাম, হ্যাঁ কোনো সমস্যা নাই। বাবা এই খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া জি জি আব্বা করছি। তাহলে যাও ঘুমায় খাও গা। জি অনেক রাত হয়েছে আব্বা, তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ যাও। জি আল্লাহ, এটা তুমি আমারে কি কঠিন পরীক্ষায় ফেললা, আমার আব্বারে কায়রা নিলা, আয়েশাও নাই, বাড়িতে একজন মেহমান আসছিল তিথি, সেও চলে গেল, আমি এত অসহায় হয়ে গেলাম, আমি এত একা, আমার ঘুম আসে না। হে আল্লাহ ঘুম আসে না, আপনি কে হুট করে আমার এখানে চলে আসছেন, আমার বাসা চলে আসেন? আমি আসছি তোর ঘুম পাড়াইতে। রাখেন ঘুম পাড়াইতে, আমার মাই আমার ঠিক মতো ঘুম পাড়াইতে পারতো না। আমার কাছে কিন্তু অর্ডার আছে, তুই যদি ঘুম না যাস তাহলে খবর আছে। এটা কি ধরনের কথা বলেন? ঘুমাবি
না ঘুমাবি হ্যাঁ ঘুমা ঘুমাবি হ্যাঁ ঘুমা না ঘুমাবি হ্যাঁ না ঘুমা না ঘুমাবি হ্যাঁ ঘুমাবি হ্যাঁ ঘুমা না কর দেখাবো মনের দুঃখ গো আমি দুঃখ চিরিয়া অন্তরে ইরহিতে রাগুন জলে রইয়া রইয়া মুকিত ভাই কি মুকিত ভাই মন মনে হয় খুবই খারাপ আরে না মন খারাপ হইব কেন আসি আমি ভালোই আছি হ্যাঁ তুমি ভালো আছো নমুনা তো দেখতেছি তুমি মোটেও ভালো নাই মুকিত ভাই আশ্চর্য তুই তো দেখতেছি আমার জোর করেই মন খারাপ বানাই দিবি কি মনে করো আমার চোখ নাই আমি চোখে দেখি না আচ্ছা আমি কি তোমার চিনি না নতুন নতুন দেখতেছি সেই মানুষটা দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা পারলে ঘুমাইতো সেই মানুষটা এখন জায়গা দিচ্ছে এই রাত্রে বেলা জায়গা জায়গা গান গাইতেছে তাও আবার বীর হয়ে গান বুঝছি তোর কাছে লুকালো কি করে কোনো লাভ নাই গগল তুই তো সবই জানোস আমার লগে কি কি ঘটে গেল যে মায়াটা আমার দুই চক্ষের ঘুম কেড়ে নিছিল স্বপ্নে আমার কাছে আসতো খিলখিল করে হাসতো আমি বিশাল বড় একটা স্বপ্ন বুনছিলাম বুকের মধ্যে সেই মায়াটা চলে গেল আমি বুঝা ফেলেছি বাদ বাকি জীবনটা আমার একা একাই কাটাইতে হইব কি রে গগন তুই এইভাবে হাসি উঠলি কেন হাসতেছি কারণ আমি বুঝে গেছি তোমার এই বিরহে গানের কাহিনী কি আমার কাহিনী তুই মানে কি কি বুঝে ভালোস এই যে তোমার একটা সঙ্গীর দরকার তাই না স্বপ্নের রানীর দরকার হ্যাঁ সেটাই অনেক দিনের অভ্যাস তো গোড়া দিয়ে গেছে ওই মাইয়া স্বপ্নে আইসা আইসা তোমার তো ঘুম ভাঙাই দিয়ে গেছে আগে সারা দিন রাত ঘুমাইতা এখন সারা দিন রাত ঘুমাও না শুনো এমন একজন মানুষ লাগবে যে তোমারে টাইম মতো ঘুমাইতে নিয়ে যাইব আবার টাইম মতো জাগাই দিব মানে ঘরে আমাদের ভাবির লাগবো আই মুকিত ভাই বিয়া করবা তাই না তুমি হুম বিয়া করবা আরে যা কি কস না কস আমারে বিয়া করবো কেটা আইসে তুমি রাজপুত্র আমার মুকিত ভাই রাজপুত্র সাথে কোনো অংশ কম তোমার বিয়া করবো হাজার হাজার মাইয়া আছে তুমি একবার শুধু হ্যাঁ কইয়া দেখো আচ্ছা আমার পছন্দের মেয়ের সাথে তুমি বিয়া করবা তো পাত্রী খুঁজুম আমি দরকার নাই দরকার নাই জীবনের অর্ধেক তো শেষই বাদ বাকি অর্ধেক এমনি কাটে দেবো তোর আর কষ্ট করানো দরকার নাই এইসে একদম বুইরা বেটা গো মতো কথা কও শুরু করছ অর্ধেক তো শেষ হয়ে গেছে কিসের অর্ধেক শেষ হয়েছে কোনো কিছু শেষ হয় নাই আমি বুঝা ফলাইছি তোর মাথার মধ্যে যেহেতু বিষয়টা ঢুকছে বিয়া তুই যে কোনো ভাবে আমারে করায় ছাড় তুই শোন না আমি কিন্তু ওই পাত্রী দেখা দেখির মধ্যে নাই যা করার তরি করতে হইব তুই দেখ কোথাও যদি কোনো ভালো মায়া পছন্দ করে মামা মামি দেখা তারা পছন্দ করলে আমি অবশ্যই বিয়ে করব দেখ মুকিত ভাইয়ের বউ যাতে মুকিত ভাইরে চালাইতে না পারে মানে মুকিত ভাই যাতে মুকিত ভাইয়ের বউর কথায় না চলে এরকম একটা মেয়ে খুঁজে বের করতে হবে আব্বা বাবা তোমার কথা শুনে তো যুক্তির কথাই মনে হইতাছে তাহলে কাম করো ওই তুমি তাহলে মায়াটা খুঁজো মামা মামা মামি এখানে আইলো কোথা থেকে আবার আরে তুমি বিয়া করবা তুমি সংসার করবা সারা জীবন তোর মায়ের লগে তুমি থাকবা তাহলে মামা মামি এখানে কেমনে আইলো শুনো তোমার একটা মতামত আছে না তোমার যে মত থাকবো সেই মতে বিয়ে হইব আরে আমি তো নিজে নিজে একবার ট্রাই করছি দেখলি না কত বড় একটা বিপদ নিয়ে আসছি এই জন্য আমি আর এক একা কোনো কিছু করতে চাই না এখন যা হইব ফ্যামিলিগত ভাবে হইব তুই দেখ তোর যদি পছন্দ হয় দরকার পড়লে আমি
মামা মামি সবাই জানা মনে করুন না তা মুকিত ভাই পাত্রি তো কই যা পাইছি কই এই যে আমি আমার বিয়া করবা তুমি আরে আসব তো বাংলার পাশের মতো মুখটা করে রাখছো কেন হ্যাঁ মুকিত ভাই মজা করছি আমি আমি বিয়া করতাম না তোমারে হাসো এবার শোনো যাও ওঠো তো ওঠো এ বেঞ্চে বসে থাকা লাগবে না যা শুয়ে পড়ো যাও কি ব্যাপার হলো তো অনেক বিশ্রাম আবার শুরু করো যাও শিমুল ভাই যান তো আবার উঠা বসা শুরু করেন কথা দিতেছি আমরা এরকম অন্যায় আর কখনো করুন না পায়ে ব্যথা পাইতি কোমরে ব্যথা পাইতি মাফ করে দেন এবারকার মতো আমগুলো মনে থাকবে অবশ্যই মনে থাকবো এই ভুল আর জীবনে কোনোদিন করুম না বউ একবার তোরতি একবার আচ্ছা যাও মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ বউ মাফ তো করে দিছ এখন মন থেকে একটু দোয়া করো আমার সাথে চাকরিটা হয়ে যায় হ্যাঁ চাকরি তোমার আর চাকরি খুঁজতে হবে না তাহলে কি করুম তোমার নতুন কাজের ব্যবস্থা আমি করে দিতেছি ভাই আমার নতুন কাজের ব্যবস্থা করে দিও আলহামদুলিল্লাহ 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 কি 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 বউয়ের গোলামি এই অন্যায়ের শাস্তি স্বরূপ তোমারে বাড়ির সব কাজ করতে হবে কি কম আমি তো কিছু পারি না আমি পারি আমি আমি আপনার বত্রি ভাই সব ঠিকাই দিব তোমার প্রথম কাজ হইতেছে সকাল থেকে আমি কিছু খাই নাই শরীরটা অনেক দুর্বল তুমি খুব ভালো করে রান্না বান্না করবা শিমুল ভাই আপনিও কিন্তু আজকে আমার সাথে খাইয়া যাইবেন আপমা বা নাপমা তো রান্না করতে ওর আমি কি কমু আরে এটা কোনো ব্যাপার নাকি আপনার যা স্বাস্থ্য আপনি দুইবার খাইতেই পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে দুইবার কে বিতবার কাম বিতবার এ পত্রি ভাই জান তো আপনি রান্না করেন ভালো করে রান্না করবেন জান ভাই এই যে আপনি আমার বউয়ের সাথে মিলে আমার সাথে এখন যা করলেন যেমনি কথা কইলেন আগের মতো হইলে আপনারে কিন্তু দাবার দিতাম দাবার দিতাম ভাই ভাই আপনি আজকে আমার বউর জন্য যা করছেন দাবার তো দূরের কথা আপনারে আমারটা জড়ায় দরবার মন চাইতেছে ভাই একটু জড়ায় ধরি ভাই আপনারে আপনি কত বড় উপকার করছেন ভাই আহারে ভাই আমার সবকিছু গুজরাট শেষ তাহলে আমি যাই যাবি তুই বাড়ি যাই সোলা মনে আরে কাজ এখন যাবি কেন অনেক কাজ আছে শোন আমি চিন্তা করতেছিলাম একে একে কথা বলতেছিলাম যে আমি আজকে রাত্রের ভিতরে ইনশাল্লাহ মার্কাটা কি হবে মার্কাটা আমি এসে নেবো বুঝতেছি না উড়োজাহাজ নেবো না রকেট নেবো না গাড়ি নেবো না মোটরসাইকেল নেবো না কুড়াইল নেবো মাথার মধ্যে খেলতেছে না কিন্তু সুন্দর একটা একটা মার্কা আমি চাই মার্কাটা যদি ডিসিশন নিতে পারে যে এই মার্কাটা আমি করবো ওটা আমি নির্বাচন কমিশনে গেলাম আমরা রিকোয়েস্ট করলাম দিলে দিল না দিল না দিল তাদের এখতিয়ার তারপর হচ্ছে পোস্টার ব্যানার এগুলো ছাপাবো করে এলাকা একদম হুলস্থুল করে ফেলাবো সবাই জেনে দেখে যে পোস্টার দেখি পোস্টার দেখি পোস্টার দেখি ঠিক আছে আপনি নির্বাচন করবেন কি সমাজ সেবা করার লাগে না কামলাকে বিয়ে দেওয়ার লাগে এই কামলা কেউ করে হ্যাঁ যে কামলাকেরই করে তারে আমার কিন্তু খুব ইনসাল্ট ফিল হইতাছে কামলাগিরি করে আউটসাল করে দিতে আরে বেড়া ফালতু একবার তুমি যদি আমার গায়ে হাত দিছো আমি কিন্তু সবকিছু নিয়ে আমি বাইরে চলে যাবো